জয় হিন্দ বন্ধুরা, অবশেষে 12,000 শূন্যপদে নিয়োগ নোটিশ প্রকাশিত হলো। হ্যাঁ বন্ধুরা, অবশেষে 12,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ এবং নিয়োগের যে নোটিশ, সেই নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই ইনফর্মেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের উদ্দেশ্যে। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফর্মেটিভ আজকের ভিডিওটি। ভারতীয় ডাক বিভাগে বা ইন্ডিয়া পোস্ট তরফে আগেই 12,000-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। গ্রামীণ ডাকসেবক বিভাগে নেওয়া হবে কর্মী যার আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে 11 জুন পর্যন্ত ছিল সময়, সেই সময় বাড়িয়ে 16 থেকে 23 জুন পর্যন্ত করা যাবে। পাশাপাশি 24 থেকে 26 জুনের মধ্যে আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে, এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে। ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে রয়েছে চাকরির সুযোগ। মোট শূন্যপদ 12,828। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার প্রতি মাসে বেতন হিসেবে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 10ম শ্রেণী পাস হওয়া প্রয়োজন। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। কিভাবে আবেদন করবেন তার প্রসেস রয়েছে অবশ্যই ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। হোম পেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এরপর অনলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। 23 জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে ইন্ডিয়া পোস্ট বা গ্রামীণ ডাক সেবক এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা ভিজিট করতে পারেন।